ত্রিটা স্যাপ থেকে আরেকটি অ্যাকাউন্টে কীভাবে টাকা পাঠাবেন সেটা আমি আজকে ভিডিওতে আপনাদের দেখাবো। এই জন্য শুরুতেই সিটিটাস অ্যাপে লগ ইন করে নিব। সো এরপরে এখানে ট্রান্সফার একটি অপশন আছে, এখানে যাবো। এখান থেকে সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান সে অপশনটি সিলেক্ট করবেন। সিটি ব্যাঙ্ক হলে সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তারপর ওন অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে সিটি অ্যাকাউন্ট। সো নিজের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় না, সো আমি সিটি অ্যাকাউন্ট মানে আরেকটি সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখাবে। এরপর আপনি টু অ্যাকাউন্ট, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চান সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সঠিকভাবে লিখবেন। সো আমি একটা ডেমো হিসাবে দেখাচ্ছি। তারপর আপনি কত টাকা পাঠাতে চান সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। লেখার পর আপনার চার্জ, ভ্যাট, যে তথ্যটা আছে সেটা এখানে দেখাবে। তারপর আপনি ওটিপিটা কীভাবে চান সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে একবার নিচে নেক্সট অপশনে গেলে আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে 4 ডিজিট, সেটা দিয়ে কনফার্ম করলেই টাকাটা তাৎক্ষণিক চলে যাবে।